সামনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে জোট ভাঙা গড়ার রাজনীতি। রাজনীতির এই নতুন মেরুকরণে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট ভেঙে দেওয়া হয়েছে। এরপর 20 দলীয় শরিকদের নতুন জোট গঠন করে যুগপথ আন্দোলনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে যুগপথ আন্দোলন বেগবান করার লক্ষ্যে বিএনপির সমমনা 12 দলীয় জোটের আত্মপ্রকাশ ঘটেছে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোটের আত্মপ্রকাশ ঘটে। কারা অংশ নিল এই 12 দলীয় জোটে, বিস্তারিত জানাচ্ছেন সুরুজ আহমেদ। বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী 20 দলীয় জোট বহুদিন ধরেই অকার্যকর। মাঝে মধ্যে বৈঠক আর একে অন্যের অনুষ্ঠানে যাওয়া ছাড়া এই জোটের কোনো কর্মসূচি নেই। আগে একসঙ্গে সমাবেশ কিংবা গণজমায়েত কর্মসূচি ছিল, এখন বিএনপি একাই গণসমাবেশ করছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে জোট ভাঙা গড়ার রাজনীতি। বলা হচ্ছে কৌশলগত কারণে ভেঙে দেওয়া হয়েছে 20 দলীয় জোট। এরই পরিপ্রেক্ষিতে সরকার বিরোধী যুগপথ আন্দোলনের গতি ও ব্যাপ্তি বাড়াতে 20 দলীয় জোট ভেঙে বিএনপির সমমনা 12টি দল মিলে 12 দলীয় জোট গঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোটের আত্মপ্রকাশ ঘটে। 16 জনের মধ্যে আপনাদের সামনে আমরা 12 জন উপস্থিত আছি। 12 দলীয় এই জোটে রয়েছে মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি জাফর, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীকের নেতৃত্বে বাংলাদেশ কল্যাণ পার্টি, ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ইরানির নেতৃত্বে বাংলাদেশ লেবার পার্টি, সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল, কে এম আবু তাহেরের নেতৃত্বে এনডিপি, শাহাদত হোসেন সেলিমের নেতৃত্বে বিএলডিপি একাংশ। এছাড়াও অ্যাডভোকেট জুলফিকার বুলবুল চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ মুসলিম লীগ, মুফতি মহিউদ্দিন ইকরামের নেতৃত্বে জমিয়াতে উলামে ইসলাম, মাওলানা আব্দুর রকিবের নেতৃত্বে ইসলামী ঐক্যজোট, নুরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সাম্যবাদী দল, অ্যাডভোকেট আবুল কাসিমের নেতৃত্বে বাংলাদেশ ইসলামিক পার্টি, ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা একাংশ। বাংলাদেশের যে 20 দলীয় জোট ছিল তার মধ্যে 12 জন এক্সপ্লেনেশন আপনাদেরকে দিয়েছি, আর 3টি দল বাইরে থাকে। সেই 3টি দলের নেতৃবর্গের প্রতি আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা দরজা খোলা রেখেছি, আমাদের সম্মতিতে সকলের জন্য দরজা খোলা। 20 দলীয় জোটে থেকে থাকুন বা 20 দলীয় জোটে না থেকে থাকুন, আমরা সেই ভাগাভাগিতে নাই, রেষারেষিতে নাই, হিংসা বিদ্বেষে নাই, আমরা একসঙ্গে চলেছি। বিএনপি আমাদের প্রধান মুরব্বী, বিএনপির প্রতি আমাদের কৃতজ্ঞতা, আমাদের ধন্যবাদ। তাদের কাছ থেকে আমাদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে, পরিপক্কতা বৃদ্ধি পেয়েছে। তাদের ঘোষিত 10 দফা এবং 27 দফার সমর্থনে আমাদের এই প্রচেষ্টা। জানা গেছে যুগপথ আন্দোলন বেগবান করতে ঐক্যবদ্ধ হয়েছে এই 12টি রাজনৈতিক দল। সুরুজ আহমেদ, দেশ টিভি।